আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? যাই হোক, আমি আমার কিছু মানে আমার জীবনের কিছু বাস্তব কাহিনী আপনাদের সবার সামনে তুলে ধরতে চাই। কারণ বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় এরকম কিছু ঘটনা ঘটে। যাই হোক, আমি জামালপুর জেলার মেয়ে, আমার নাম হলো স্বপ্না। তো আমার বিয়ে দিয়েছিল এই হলো শেরপুর জেলায়। অনেক ভালো কিছুদিন সংসার করার পরে আমার একটা বাচ্চা হয়েছিল, ভালোই ছিল। কিন্তু আমাদের পাশের বাড়িতে একটা মামা ছিল, মানে এই সম্পর্কে মামা শ্বশুর জানতাম না, কিন্তু সে যে প্রেমের প্রস্তাব দিত তো আমি জানতাম না, বুঝতে পারি নাই। কারণ দেশ গ্রামে তো ছোটো বয়সে কম বয়সে বিয়ে শাদী হয়ে যায়, এত কিছু বুঝতে পারি নাই। যেই হোক, মানে আমার হাজব্যান্ডের সাথে মানে অনেক কথাবার্তা কয়ে হাজব্যান্ডকে বলে এক কথা, আবার আমাকে বলে আরেক কথা বইলে। লাস্ট পর্যায়ে যেহেতু আমার পাইল না, তখন উনি কী করলো, ওনার বউর মানে আমার যে মামি ছিল, মামি শাশুড়ি, তারে ব্যবহার করলো। যাই হোক, কথাবার্তাই কইরে 6-5-9 কইরে আমার তার বাড়িতে রাখলো। আমাদের একটু ঝগড়া ছিল তো আমাদের বাড়িতে, ওদের বাড়িতে রাখলো। রাখার পরে যখন কাজ হইল না, তখন কী করলো, দেশ গ্রামে তো ওষুধপাতি করেই করে, যাই হোক, তাবিজ কবজ করে সে আমার ঢাকায় নিয়ে আসলো। আমার মাইয়া সহ ঢাকায় আসছি। আসার পরে মানে কিছুদিন থাকলাম, 15-16 দিন। আসার 4-5 দিন পর আবার বিয়ে করেছে। তো 15-16 দিন পরে শোনা যায় যে আমার শ্বশুর শাশুড়ি আমার বাচ্চা নিয়ে আসছি জন্য কেস করছে। তো তখন কী করলো, সে মানে এত কিছু নাই করতে পারে, তো আমার বাচ্চাটারে তাদের কাছে দিয়ে আসে, আমার ভুলায় ডুলায় দিয়ে আসার পরে আমরা তো ডিভোর্স দিয়ে দিছি আগে, তাদের কাগজটা চলে গেল। যাই হোক, যখন কা ওষুধের ম্যাচটা শেষ হয়ে যায়, তার আমি দেখতে পারি না, ঝগড়া লাগে বা মারধর অনেক কিছু হয়, বাবার বাড়ি চলে যায় পালায়, আবার ওষুধ করে নিয়ে আসে। এরকম করে 6 মাস গেল। তারপরে মানে ওর যে বউ ছিল, তার তো বাচ্চা ছিল, 3টা ছেলে ছিল, বড় বাচ্চাটারে বিয়ে করানো যাবো, বড় ছেলেটারে। তখন উনি বললো, ওর বাচ্চাটা বললো যে এটা করা আপনার ঠিক হয় নাই, তো আমি তো আপনার তো কখনো এরকম করে দিন যাইবো না, তো আপনি এক কাজ করেন, আপনি যেভাবে পারেন থেকে চলে যান। যাই হোক, আমার ওই তার ওয়াইফের ভাই প্লাস তার ছেলে সহ আমার মানে কাজে অফিসে নিয়ে যায়, আমাকে ডিভোর্স দিল। ডিভোর্স দেওয়ার পরে যাই হোক, এখন ভালোই আছি। তো এখন ওর বাড়িও যেখানে, ওদের বাড়ি ওখানে, আমি তো আমার মায়ারে দেখতে পারি না। তো এখন নানান কথা যা বলে, যে এরকম ওই রকম অনেক কিছুই বলে। তো বলার পরে এখন যাই হোক, সবারই বাদ হয়ে গেছে। এখন বর্তমানে আমার এখন বর্তমানে এখন এমনি আছি। যাই হোক, তিনি তো ভুলটা করছে না, যে একটা মানুষের জীবনটা নষ্ট করছে তার সব কিছু থাকার শর্ত, এটি কি উনি ঠিক করছে? উনি একটুও ঠিক করে নেই। যাই হোক, এরকম ভুল আপনারা কেউ করবেন না, বা মামা হন বা ভাই হন, যাই হোক, কারো সংসারে কেউ মানে নষ্ট করবেন না, কারো সংসার কেউ।